আমাদের অনেকেরই এই সমস্যাটা আছে, একবার হাঁচতে শুরু করলে তা থামার নাম নেই, সেটা একেবারে অসভ্যতার পর্যায়ে পৌঁছে যায়, কখনো কখনো অত্যন্ত বিড়ম্বনা। অনেকে ঘরোয়া টোটকা ট্রাই করেন কিন্তু ফল কি মেলে দেখুন তো কেন হয় এরকম। দিন রাত হেঁচে মরে হয়ে গেছে সর্দি, তবু জলে ডুব দেয় শোনে না কো ছর্দি, দিন রাত কানে ভোঁ বলতা বা ভীমরুল, কান গেছে বিলকুল, ছুটে আসে ডাক্তার। সল্টলেকের ব্যবসায়ী জয়ার ঠিক এভাবেই হেঁচে হেঁচে প্রাণ ওষ্ঠাগত, সবসময় হাতে রুমাল, নাক চোখ দিয়ে জল পরেই চলেছে। শীতে আরো বেড়ে যায় এই সমস্যা, অন্য কোন শারীরিক সমস্যা নেই কিন্তু দু তিন বছর ধরে এই সমস্যা ভুগিয়েই চলেছে তাকে। নাক সে পানি, আঁখ সে পানি, বার বার ছিঁকনা, জব মে বাহার আপনে বচ্চোকে সঙ্গ জাতি হুঁ তো সবসে বড়ি প্রবলেম হতি হ্যায়, বচ্চে লোগ এম্বারেস হো জাতে হ্যায়। নানান ঘরোয়া টোটকা ব্যবহার করেন জয়া, ভেপার নেন, শীতে ঠান্ডা জল খান না, তবুও কমছে কই। মায়ের এই অবিরাম হাঁচিতে ব্যতিব্যস্ত দুই মেয়ে খুশি ও কীর্তি, নিজের কাজের জায়গাতেও হয়রানির এক শেষ, ক্লায়েন্টদের সঙ্গে মিটিং, বিজনেস ডিল, ব্যবসার কাজে বাইরে যাওয়া, হাঁচির কারণে সবই প্রায় লাটে ওঠার জোগাড়। মানে কাফি কুছ কিয়া পর ফির ডক্টর কো দিখায়া, ফির বাদ মে প্রিকশনস লেনা শুরু কিয়া, পর ফির ও ভি পসিবল নেই কি হর জগা মে মাস্ক লেকে যাও ইয়া আপনে আপকো ঢক কে রাখু, ফির ভি কোশিশ করতি হু। সমস্যার স্থায়ী সমাধান কিভাবে, দিশেহারা জয়া। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। স্থায়ী সমাধানে তো আমরা আজকের অপটিক চব্বিশে বলবো আপনাকে, দুজন এক্সপার্ট রয়েছেন প্রত্যেক দিনের মতোই ফোনে কথা বলতে পারবেন, 2357-9041-9051। দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার বাদিকে রয়েছেন ইএনটি স্পেশালিস্ট ডক্টর তুষার কান্তি ঘোষ, আর আমার ডানদিকে রয়েছেন একজন যোগা ইনস্ট্রাক্টর বিপাশা ভট্টাচার্য। আমি ডক্টর ঘোষের কাছে শুরুতেই আসবো, হাঁচিটা কি আসলে অ্যালার্জি? হাঁচিটা আসলে একটা উপসর্গ, উপসর্গ, সেই উপসর্গটা হচ্ছে ডেফিনেটলি কিছুটা অ্যালার্জিক সমস্যার উপসর্গ। আচ্ছা, তো আপনার ইরিটেশন হচ্ছে কোনো জিনিসে, স্নিজিং, হাঁচি, তো এটা একটা আপনি সিমটম বলতে পারেন, ডাক্তারি পরিভাষায় যেটাকে বলা হয় সিমটম, মানে একটা উপসর্গ মাত্র, তার বেসিক বিভিন্ন ডিফারেন্ট কারণের জন্য একটা উপসর্গ হাঁচি। হাঁচিটা হচ্ছে মেনলি অ্যালার্জি রাইনাইটিস, আপনার হাঁচি বলতে নাকের ইরিটেশন হচ্ছে, তো ডেফিনেটলি অ্যালার্জি রাইনাইটিস, যখন আইটিস মানে ইনফ্লামেশন, তখন অ্যালার্জি যদি নাকের মধ্যে অ্যাটাক করে তখন সেটা অ্যালার্জিক রাইনাইটিস। তো অ্যালার্জি রাইনাইটিস প্রথম মানে আপনি উপসর্গ হিসেবে দেখতে পাবেন ইরিটেশন হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, স্নিজিং, হাঁচি শুরু হয়ে গেল, সেটা যখন অনেক বেশি মাত্রা হয় তখন চারিদিকে চোখের জলও পড়তে শুরু করে, অনেক সময় চোখ টোক লাল হয়ে যায়, বারবার আপনাকে নাক মুছতে হয়, ডিফারেন্ট টাইপ অফ সিমটম, অন্যান্য বেশ কিছু সিমটম নিয়ে অ্যাটাক করে, মানে এটা বেসিক্যালি অ্যালার্জিক অ্যাটাক, যার একটা প্রকাশ এই হাঁচির মাধ্যমে হতে থাকে। আমি আরো ডিটেইলে আসবো, আপনাদের অনেক প্রশ্ন আছে, ইতিমধ্যে কেউ আছেন ফোনে, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার মেয়ের বয়স 23, হ্যাঁ এই সব সময় হাঁচি হয়েই যাচ্ছে শীতকালে। হ্যাঁ, আপনি চিন্তায় আছেন কি করে এটা কমাবেন, তাই তো? হ্যাঁ, আর এই শ্বাসকষ্ট হয় শুধু হাঁচি হাঁচি পর। শুনতে থাকুন, আর কে আছেন? হ্যালো, না যোগাযোগ ছিন্ন হয়েছে। বিপাশার কাছে জানতে চাইবো, হাঁচি যেমন ডক্টর বললেন একটা উপসর্গ, কিন্তু এটা কন্ট্রোল করাটা খুব মুশকিল, আবার অনেক সময় ডক্টররাই সাজেস্ট করেন যে হাঁচি থামাবেন না, তাহলে জোর করে থামাতে গেলে আবার বিপদও ঘটতে পারে, কিন্তু হাঁচিটা যাতে না হয় মানে অ্যালার্জি থেকে দূরে থাকার জন্য যোগা আমাদের কিভাবে হেল্প করতে পারে? অ্যাকচুয়ালি অ্যালার্জি তো চট করে সহজে যায় না, তো কিন্তু আমরা যদি রেগুলার বেসিসে মানে অনেকদিন এই যোগা, প্রাণায়াম, ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করি, তাহলে এর থেকে অনেকটা ক্ষেত্রে মুক্তি পাওয়া যায়, অনেকটা। মানে যেমন যোগা করলে ইমিউনিটিটা বাড়বে, তো যেমন প্রাণায়াম করছি তখন লাংসটা ক্লিয়ার হচ্ছে, টক্সিনটা বেরিয়ে যাচ্ছে, তো সেখানে অনেকটা ইজি হয়ে যাচ্ছে। প্রাণায়ামে ব্রিদিং এক্সারসাইজ করতে করতে তো এই যে বারবার নাক বন্ধ হয়ে যাওয়া, এই প্রবলেমগুলো থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। একজন বললেন তার মেয়ের শ্বাসকষ্ট হয় ভীষণ, সে যদি অনুলম বিলম প্রাণায়াম করে, রেগুলার বেসিসে প্র্যাকটিস করে, তো এখান থেকে অনেকটাই মুক্তি পাবে, কিন্তু এটা এক দুদিন না, যখন হলো আমি তখন করলাম আবার ছেড়ে দিলাম, তাহলে এটাতে কোনো ফল পাওয়া যাবে না, এটা আমার রেগুলার রোজ রুটিনের মধ্যে নিয়ে নিতে হবে, খাওয়া শোয়া ঘুম তার মধ্যে যোগা সারা বছর করতে হবে, পুরো লাইফ হলেও সেটা যদি 6 মাস টানা করা যায় সুফল পেয়ে, আমি নিজে এর ভুক্তভোগী, এখন আমি অনেক
টা ফ্রি, মানে এটা অত সহজে আমার হয় না আর কি। ওকে, ফোনে কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার প্রত্যেক মানে আপনার সিজনে, আপনি বর্ষা বলুন শীতকাল বলুন, আমার ওই ওয়েদারটা যখনই চেঞ্জ হয়ে যায় নাকটা টোটালি বন্ধ হয়ে যায়, তখন আমাকে ওই যে মানে মার্কেটে যেসব আপনার ড্রপ গুলো পাওয়া যায় সেই ড্রপের দ্বারাতে আমাকে নাকে দিয়ে তারপর আমার ক্লিয়ার, আবার সে বন্ধ হয়ে যাচ্ছে। ওটা ওটা দোয়াটা কি খারাপ কি না ঠিক আছে, ওটাই জানবার জন্য ফোন করলাম। শুনতে থাকুন আপনি, আর কেউ আছেন? হ্যাঁ নমস্কার, সুসন্দা ম্যাডাম। নমস্কার, আমি তিলকপাল আমতাহাওড়া থেকে বলছি। হ্যাঁ ম্যাডাম, আমার ছেলে প্রতিমপাল একটা ডাস্ট অ্যালার্জি আছে, দেখেছি মানে হ্যাচি এই মানে হয় ধূপের ধোঁয়া নিলে বা কোনো ধূপ জাতীয় জিনিস জ্বালালে একটা মানে প্রচন্ড একটা মানে হ্যাচি টাইপের হয়, এই এই হাত থেকে মুক্তি পেতে কি একটা মানে যদি বলেন খুব ভালো হয়। প্রথম উনি কোশ্চেন করলেন যে ওনার সারা বছরই তো প্রথমত অ্যালার্জি দুরকম হয়, একটা হচ্ছে যে সিজনে, শুধু এক একটা সিজনে অ্যাটাক করে, একটা হচ্ছে অ্যালার্জি সারা বছর। তো সারা বছর যদি অ্যালার্জি হয় তাহলে ডেফিনেটলি কিছু না কিছু প্রবলেম আছে। তো কি করে কি কি প্রবলেম, অ্যালার্জি তো ডেফিনেটলি কোনো কোনো জিনিসের প্রতি অ্যালার্জি আছে, কিন্তু নাকটা দেখতে হবে অনেক সময় কি টার্বিনেট, আমরা অনেক সময় অনেকেই বলে ওটাকে পলিপ বলে, বেসিক্যালি তা নয়, ওটা টার্বিনেট নাকের পিছনে, নাকের ঢুকতেই আমরা দেখি দুদিকে দুটো মাংস বলের মতো দেখা যাচ্ছে, সেটা বেসিক্যালি টার্বিনেট হাইপারট্রফি, অনেক সময় তারও পিছনে থাকে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডিনয়েড গ্ল্যান্ড থাকে। তাহলে এইসব যদি বন্ধ অবস্ট্রাকশন, উনি যেমন বললেন যে ব্রিদিং এক্সারসাইজ, ডেফিনেটলি কিছুটা ব্রিদিং এক্সারসাইজ তো প্যাসেজটা রোজ যদি ক্লিয়ার করেন তাহলে কোনো কিছু জিনিসপত্র জমবে না। তো কিছু জিনিস যদি জমে থাকে, সর্দি যদি থেকেই থাকে, তাহলে আপনি যখনই আবার ডাস্টের সামনে যাবেন বা কোনো কিছু অ্যালার্জিক পার্টিকেলের সামনে যাবেন তো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে, তো আরো বেশি মাত্রায় আপনার ব্যাপারটা সমস্যাটা বাড়বে। তো ডেফিনেটলি এরকম আমি হাঁচবো আর মাঝে মাঝে নাকের ড্রপ দেবো আরেকজন বললেন, ওটা একদমই ঠিক না। প্রথমত হচ্ছে নাকের ড্রপ 15 দিন বেশি কন্টিনিউ দেওয়া যায় না। আচ্ছা, যে কোনো ড্রপ, যে কোনো নেজাল ড্রপ, যেটা আমরা এখন নেজাল ড্রপগুলো যেহেতু ডাক্তারবাবুরা বলেন যে নাকে ড্রপ দেওয়া উচিত না, সেই জন্য নাকের ড্রপ কোম্পানিগুলো কি করেছে স্প্রে ফর্মে নিয়ে চলে এসছে। দিয়ে আমাদেরকে যখন বলি আপনি নাকের ড্রপ দেবেন না স্প্রে দেবেন, দিয়ে বলো আমি তো স্প্রে দিই, বেসিক্যালি কম্পোজিশন সেম, স্প্রে ফর্মে নিয়ে চলে এসছে। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, স্প্রে অনেক দিন দেওয়া যায়, অ্যালার্জি অ্যান্টি অ্যালার্জিক্স কিছু স্টেরয়েড স্প্রে আছে, কিন্তু যে ফর্মে জাইলোমেটাজোলিন বলে অক্সিমেটাজিন জাইলোমেটাজোলিন যেগুলো নাকের ড্রপ হিসেবে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট করে বিক্রি হয়, অত্যন্ত ভালো লাভ হয়, নাকটা খুলে যায়, তো সেগুলোতে অ্যালার্জিক প্রকোপটা আরো ভবিষ্যতে বেড়ে যাওয়ার সম্ভাবনা হয়। তার মানে আপনি বলছেন ড্রপ না ইউজ করলেই ভালো, ড্রপ না ইউজ করলেই ভালো, ড্রপ নয় স্প্রে, অন্য ধরনের স্প্রে ইউজ করলে ভালো, সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে। একদম তাই, মানে আপনি বাড়িতে যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে গরম জলে নাক ধোয়া, সকালবেলা যেমন চা খান, হ্যাঁ ভেপার নেওয়া, যেমন স্টিম নিতে পারেন মাঝে মাঝে, তেমনি গরম জলে, গরম তো চা খাওয়া সকালে, ওই রকমই গরম লিকুয়ার্ম ওয়াটার দিয়ে আপনি নাকটা ধুতে পারেন। তো সেখানে কি হচ্ছে আপনার অ্যালার্জিক পার্টিকুলার অ্যান্টিবডি, মানে নাকে জল টানা যেটাকে বলে, জল টানা নীতির মতো, তো পরিষ্কার থাকবে নাকটা অ্যাটলিস্ট, তার মানে অ্যালার্জি রিয়াকশনটা অনেকটা কমে যায়। তো বেটার থাকে জল নীতি, যেটা জল নীতি, মানে ধরুন এই ঘরোয়া উপায়গুলো তো ফলো করবেনই, তাতে যদি না কমে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ট্রিটমেন্ট অনেক কিছু বদলে গেছে এখন, অনেক ছোট ছোট সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে, ডে কেয়ার প্রসিডিওর, কিছু অবশ্যই ওষুধ, ইমিউনোথেরাপি, কিছু অ্যালার্জি টেস্ট করে এক্স্যাক্টলি জানা যায় কি ধরনের অ্যালার্জি। আমার মনে হয় সেটা সবার আগে জরুরি, ঠিক কি হয়েছে সারা বছর কেন সমস্যা, মানে আমি গোলে গোলে কেন কাটাবো, একটা স্পেশালিস্টের কাছে গেলে একটা ডায়াগনোসিস হবে, একটা এন্ডোস্কোপি করলে ক্লিয়ার পিকচার। ফোনে আর কেউ আছেন বলুন। হ্যালো 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 হ্যালো, একটু জোরে বলবেন প্লিজ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাঙ্গালোর থেকে সংযুক্তা বলছি। হ্যাঁ, আমার ছেলের বয়স 25 বছর। আপনার কথা ভীষণ ফেডেড, আপনি একটু জোরে বলুন। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি কিন্তু একটু জোরে বলুন। হ্যাঁ, আমার ছেলের বয়স 25 বছর, ওর প্রায় হাঁচি হয়, প্রায় মানে সারা বছরই, আজ মানে এটা দেখছি আমি 2-3 মাস দেখছি, মানে প্রায় এরকম ও হাঁচি হয়। ঠিক আছে, শুনতে থাকুন আর কে আছেন? হ্যালো হ্যালো, সম্ভবত যোগাযোগ ছিন্ন হয়েছে। সারা বছর যাদের হাঁচি সমস্যা আছে তার মানে অ্যালার্জিক টেন্ডেন্সি বা অ্যাটাক তার হয়ই সমস্যাটা,
তো এখানেও যোগা এবং প্রাণায়ামের বড় যোগা যোগা আমরা যদি যেমন কিছু চেস্ট এক্সপেনশন মানে ব্রিদিং এক্সারসাইজ করি, কিছু ব্রিদ নিলাম, ফুল ব্রিদ নিয়ে জাস্ট ব্যাক একটু পিছনে যাব, আবার সাথে সাথে সামনে আসবো, নিজে করা যায়? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন করা যাবে না, মানে কারোর এক্সপার্টের ইনস্ট্রাকশন নিয়ে তার সামনে কত কিছুদিন প্র্যাকটিস করার পর বাড়িতে প্র্যাকটিস করা যেতেই পারে, জিনিসটা জেনে নিলে, সিস্টেমটা জেনে নিলে তারপর বাড়িতে প্র্যাকটিস করা যেতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু প্র্যাকটিসটা করতেই হবে, যদি এর থেকে বেরোতে হয় তাহলে রেগুলার প্র্যাকটিসটা করতেই হবে। ধরুন যারা যোগা প্রাণায়ামের মধ্যে দিয়ে না গিয়ে নর্মাল ওয়ার্কআউট করেন, ট্রেডমিল করছেন বা অন্য কার্ডিও এক্সারসাইজ করছেন, ব্রিদিং এক্সারসাইজ ছাড়া এটা এই চেস্টটাকে ক্লিয়ার করা কি নাকের যে বন্ধ হয়ে যাচ্ছে এই প্রবলেমটাকে ক্লিয়ার করা, সেটা অন্য জিম বা অন্য এক্সারসাইজ গুলোতে তো অত ব্রিদিং এক্সারসাইজ ওইভাবে হচ্ছে না, তো সেই জন্য ব্রিদিং এক্সারসাইজ মেইনলি যোগা প্রাণায়াম যোগা ছাড়া তো পসিবল হয় না, কাজে ওটা তো ওটাতেই করতে হবে, মানে ওগুলো হেলথ ঠিক থাকা, ইমিউনিটি বাড়ানো, স্ট্রেংথ সেটার জন্য ঠিক আছে, কিন্তু যদি অ্যালার্জি বা ঠান্ডা লাগা, সর্দি, শ্বাসকষ্ট, হ্যাঁ এটার জন্য ব্রিদিং এক্সারসাইজ করতেই হবে। আমি কিছু বলবো? হ্যাঁ আমি একটু ফোনে কেউ আছেন শুনে নি একেবারে, বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি হুগলির খানাকুল থেকে বলছি, প্রদ্যুৎ পাল। বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি জানতে চাইছিলাম, আমার আসলে ছেলের বয়স 9+, হ্যাঁ তো আমি দেখতে পাচ্ছি সিজন চেঞ্জ হলেই ওই হাঁচিটা অত্যাধিকই হয়ে থাকে। হ্যাঁ তো আমার যেটা প্রথম বলার বিষয় হচ্ছে যে ডাক্তারকে যখন দেখানো হচ্ছে উনিও কিন্তু ওই নাকে যে ড্রপ ওটা দিতে বলছেন। হ্যাঁ ড্রপটা কি কন্টিনিউ করে যেতে বলছেন? না না ওটাই মোটামুটি আমি দেখলাম যে এক মাসের মতো একটা ওটা ওনারা করছে। বুঝতে পেরেছি, হ্যাঁ প্রশ্নটা বলুন। এক মাস দেওয়ার পরেতে দেখতে পাচ্ছি যে ড্রপ দেওয়ার সাথে সাথে কিন্তু কাজ হয়ে যাচ্ছে, এক মাস পর আমি ট্রিটমেন্ট করে দেখলাম যে আর সেরকম ভাব হয়নি, ডাক্তারবাবু বলছেন পরবর্তী ক্ষেত্রে সমস্যা হলো ওটা ড্রপটাই সাহায্য নিতে বলছে, এটা কি কন্টিনিউ করাটা কি ঠিক হবে না? শুনতে থাকুন আর কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার এই মানে জলে উপরের জলে ডুব দিয়ে চান করলে ওনারা যে অনেকেই বলছেন একটা কথাতে উত্তরে হয়ে যাবে যে আমার ছেলে সারা বছর হাঁচে, তো আমার মনে হয় এটা খুব বলার মতো নয় এবং সারা বছর এরকম হাঁচি পুষে রাখা উচিত নয়। প্রথমত ট্রিটমেন্ট করতে বিভাসা ম্যাডাম যেমন বলছেন ঠিক আছে, যোগা থেরাপি যা খুশি করুন, কিন্তু এইভাবে চলতে পারে না, কারণ হচ্ছে যে লং টার্ম যদি আপনি স্নিচিং নিয়ে অ্যালার্জি নিয়ে ভুগছেন তার মানে অ্যালার্জি পলিফ হতে পারে, তো অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন উচিত, জানা উচিত যে এক্স্যাক্টলি পলিফ হয়ে গেছে কিনা অলরেডি। যদি লং টার্ম অ্যালার্জি রাইনাইটিস হয় সেম এপিথিলিয়াম লাংস পর্যন্ত, তার মানে অ্যালার্জি রাইনাইটিস লিডস টু ব্রঙ্কিয়াল মানে এখানেও অ্যালার্জি, অ্যালার্জি ব্রঙ্কাইটিস লিডস টু অ্যাজমা, লং টার্ম হলে শ্বাসকষ্ট হয় অনেকেরই, যাদের অ্যালার্জি আছে তাদের শ্বাসকষ্ট হয়, তার মানে আপনি যদি এখানে নাক ট্রিটমেন্ট ঠিকঠাক না করতে পারেন আপনি কিন্তু ইনভেরিয়েবলি ব্রঙ্কাইটিস এবং অ্যালার্জি ব্রঙ্কাইটিস অ্যাজমা ওগুলোকে আমি ডাকছেন, তার মানে ইমিডিয়েট ওই যে অনেক দিন ধরে হচ্ছে এইটা বলে বসে থাকলে হবে না, তো ট্রিটমেন্ট করা দেবে এবং প্রপার ট্রিটমেন্ট দরকার হলে নেজাল কনসালটেন্টের থেকে জানতেই হবে কেন হচ্ছে। আর শুধুমাত্র গেলাম আর দুটো ড্রপ মারলাম, আর অনেকেই দেখেছি আমাদের কিন্তু প্রচুর পেশেন্ট আছে আর ডাক্তারবাবু গেলাম আর একটু নাকের ড্রপ একটু অ্যান্টিবায়োটিক অ্যান্টিবডি, না সেখানে ট্রিটমেন্টটা শেষ হয় না, দিয়ে চললো টেম্পোরারি খুব ভালো থাকে না, প্রথম হচ্ছে ড্রপ কয়েকদিনের জন্য আপনাকে সাডেনলি রিলিফ দেবে ডেফিনেটলি, কিন্তু আলটিমেটলি বারবার হলে ড্রপের হেল্প কিন্তু সেটা কন্টিনিউ করবে না। আচ্ছা আমি আবার আসবো ফোনে, কি আছেন বলুন। হ্যালো হ্যালো, না যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ফোন করতে থাকুন আপনারা, ফিরে আসবো আবার কথা হবে, একটা ছোট ব্রেক। সঠিক ব্যালেন্স শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি রিবার।